হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হলাম। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দাও, আর তোমাদের মতামত কমেন্টস বক্সে জানাও। বলতে না দিয়ে কল কেটে দিল। শখ, তোর বড় বোন আসছে তোকে নিতে। কথাটা শোনা মাত্র শখ যেন আকাশ থেকে পড়লো। মন তো হা আপু, তাও আমাকে নিতে এসেছে। তুই মজা করছিস তাই না ঈশা? আমি মজা করতে যাব কেন রে? বিশ্বাস না হলে তুই বাহিরে গিয়ে দেখে আয়। শখ আয়েশার কথা মতো বাহিরে গিয়ে দেখলো, সত্যি সত্যি মন তাহা এসেছে। আপু, তুমি আমাকে নিতে এসেছো? আয়েশা বলল। বলছে যখন তখন ঢং করছিস কেন? যা, ব্যাগ নিয়ে আয়, বাসায় যেতে হবে, সন্ধ্যায় আমাদের দাওয়াত আছে, যেতে হবে। তার বাবা তোকে নিয়ে বাসায় যেতে বলল। তো তুমি আমাকে কল করে যেতে বলতে পারতে, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? হ্যাঁ, তোকে এই ভর দুপুরে একা একা যেতে বলবো? আপু, তুমি আমাকে নিয়ে ভাবছো।